আসসালামু আলাইকুম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবার পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে 11 খ অনুশীলনীর একটি কাঠামোবদ্ধ প্রশ্ন আলোচনা করব এবং পরবর্তীতে জ্যামিতিক কিছু সংখ্যক কিছু বিষয় আলোচনা করে ক্লাসটা সম্পন্ন করব। তোমরা শিক্ষার্থীরা, তোমরা জানো সবাই, তোমাদের পরীক্ষা 15 তারিখ থেকে শুরু হবে এই ক্লাসে। আজকে হয়তো বা আমার অনলাইন ক্লাসে তোমাদের এই পরীক্ষার আগে আজকে শেষ ক্লাস, সুতরাং ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবে এবং অনুসরণ করার চেষ্টা করবে। অনুশীলনী এটা হলো 11 খ। আচ্ছা, বোর্ডে একটি অঙ্ক লেখা হয়েছে, অঙ্কটা আমরা একটু পড়ি। 11 ক এবং খ একই নিয়মের অঙ্ক, অর্থাৎ সূত্রগুলো এখানে মোটামুটি একই রকমেরই পড়বে এবং এর থেকে যে বহুনির্বাচনী প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু অবশ্যই বইয়ের একটা অধ্যায়ের প্রথমে দেখবে অনেক ছোট ছোট জ্ঞানমূলক প্রশ্ন আছে এবং সেখান থেকেই কিন্তু আমরা বহুনির্বাচনীগুলো সিলেক্ট করে পরীক্ষা দিয়ে থাকি। আচ্ছা, প্রশ্নটা আমরা দেখি। একটি বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 মিটার, এটাই উদ্দীপকে আছে, এটা থেকে আমরা প্রশ্ন তৈরি করেছি। দেখো, কর্ণঙ্গে আছে, ক্ষেত্রটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত মিলিমিটার, অর্থাৎ 8 মিটারকে আমাদের সূত্র প্রয়োগ করে মিলিমিটারে প্রকাশ করতে হবে। এরপর আসো খ নম্বরে, ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, সেটা আবার বর্গ সেন্টিমিটারে। গ নম্বরে, এই ক্ষেত্রটি দিয়ে একটি ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল ধরে সেটার উচ্চতা নির্ণয় করতে হবে। আমরা ক্রমান্বয়ে সূত্র প্রয়োগ করে অঙ্কগুলো সমাধান করব। ক নম্বরটা দেখো, প্রথমে করি, ক্ষেত্রটির প্রতিবাহুর দৈর্ঘ্য কত মিলিমিটার, তাহলে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের প্রতি বাহুর দৈর্ঘ্য 8 মিটার। এই 8 মিটারকে আমরা মিলিমিটারে প্রকাশ করব, তাহলে 8 মিটার সমান 8 × 1000 মিলিমিটার। এক মিটার সমান 1000 মিলিমিটার, এখানে হলো 1000 মিলিমিটার। কোণ শেষ, আমরা উত্তরটা লিখে দিব। উত্তর 8000 মিলিমিটার। আচ্ছা শিক্ষার্থীরা, এবার আমরা 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। আমরা আগে ক্ষেত্রফলটা বের করি বর্গমিটারে, তারপর সেটাকে সেন্টিমিটারে রূপান্তর করব। তাহলে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8 মিটার। এখন আমরা সূত্রটা লিখব। আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু বাহু বর্গ একক। তাহলে এখানে বাহুর দৈর্ঘ্য আছে 8 মিটার, আমি 8 × 8 দিব এবং বর্গ মিটার, 64 বর্গমিটার। আমরা এখানে ক্ষেত্রফলটা পেলাম মিটারে, এই 64 বর্গমিটারকে আবার আমার বর্গ সেন্টিমিটারে প্রকাশ করতে হবে।
আমরা উপরে চলে যাই, দেখো এখানে লিখো, খাতার নিচে লিখবে, অঙ্কের নিচে নিচেই লিখবে। ৬৪ বর্গ মিটার সমান ৬৪ গুণন, যেহেতু বর্গ আছে সেহেতু আমরা জানি সেন্টিমিটার, এক মিটার সমান ১০০ সেন্টিমিটার, মিটার যেহেতু বর্গ আছে তাহলে এই ১০০কে বর্গ মানে ১০০কে ১০০ দিয়ে গুণ করতে হবে এবং ১০০০০ হয় তাহলে এখানে, তাহলে এই এটা হবে বর্গ সেন্টিমিটার। এখানে সূত্রটা লিখে দাও, এক বর্গ মিটার সমান ১০০০০ বর্গ সেন্টিমিটার, তাহলে হলো কত, ৬৪০০০০ বর্গ সেন্টিমিটার। গ নম্বর প্রশ্নটা এবার আমরা যাব, গ নম্বরটা একটু পড়ো, পড়লেই বুঝতে পারবে কি চাওয়া হচ্ছে। ক্ষেত্রফল, ক্ষেত্রটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট, আমরা কিন্তু এখানে পেয়েছি ক্ষেত্রটির ক্ষেত্রফল কত, ৬৪ বর্গমিটার, এটাকে ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল ধরতে বলা হয়েছে এবং ত্রিভুজক্ষেত্রের ভূমি দেওয়া আছে, থাকলে উচ্চতা কত মিটার বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে লিখে দিই, খনন হতে পাই হতে পাই ক্ষেত্রটির ক্ষেত্রফল দুইবার লিখে ফেলেছি, ক্ষেত্রফল ৬৪ বর্গ মিটার, এটাকে আমরা ধরবো ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল। হ্যাঁ, শর্তানুসারে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ৬৪ বর্গ মিটার, এবং এখানে আমাদের দেয়া আছে ভূমি, ত্রিভুজ ক্ষেত্রের ভূমি কত দেয়া আছে, ১৬ মিটার। এখন আমরা বের করতে বলা হয়েছে যে উচ্চতা, আচ্ছা উচ্চতা নির্ণয় সূত্রটা আমরা লিখি, আমরা জানি ত্রিভুজক্ষেত্রের উচ্চতা সমান সমান ২ × ক্ষেত্রফল ভাগ উচ্চতা। নিচে যাওয়া দাও, ঠিক আছে। এবার আমরা করব কি, দেখো মানগুলো বসিয়ে দেব, শুধু ২, আমরা এখানে দেখছি ক্ষেত্রফল কত, ৬৪, ২ × ৬৪ বর্গ মিটার ভাগ উচ্চতা দেওয়া আছে ১৬ মিটার সমান সমান ৬৪কে যদি আমি ২ দ্বিগুণ দিই, ৪ দ্বিগুণে ৮,
ছয় দুগুণে বারো ভাগ ষোলো মিটার। আচ্ছা, আমরা এখন দেখো ক্ষেত্রফল এবং ভূমি দেওয়া আছে। আমরা উচ্চতা নির্ণয় করতে হলে উচ্চতার সূত্র হলো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র উচ্চতা সমান সমান টু ইন্টু ক্ষেত্রফল ভাগ ভূমি। এখানে আমি দেখলাম, দেখো টু ইন্টু ক্ষেত্রফল আছে ৬৪ বর্গ মিটার আর ভূমি আছে ভূমি আছে ১৬ মিটার। ভাগ করলে কত হয়? ভাগের এখানে আমরা ভাগটা একটু করে দেখি, ১২৮ কত ভাগ যায়? ১২৮ অর্থাৎ ৮ বার, ৮ মিটার। উত্তর এটা তো মিটারেই চাওয়া হয়েছে, সুতরাং উত্তর এটুকুই। উত্তর উচ্চতা ৮ মিটার। শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা এবার একটু জ্যামিতি সম্পর্কে কথা বলি। তোমাদের জ্যামিতি সিলেবাসে দেখবে আছে এবার বৃত্ত, বৃত্তের প্রত্যেকটা অংশ সম্পর্কে আছে। যেমন আছে বৃত্তের ব্যাস, ব্যাসার্ধ, চাপ, পরিধি, জ্যা, এই যে ৫টা বিষয় আছে। এবং আছে রম্বস, ট্র্যাপিজিয়াম। তোমরা জানো এখানে তোমাদের প্রশ্নে কোনো সংজ্ঞা আসবে না, বড় জ্যামিতি করে সেগুলো আমরা এর আগে পড়িয়েছি। যেমন আমরা এর আগে ছিল যেমন আয়ত, বর্গক্ষেত্র এবং যেটাকে বলা হয় বর্গ, সরি সামন্তরিক, এটা ছিল এগুলোর বৈশিষ্ট্য, তিনটি করে বৈশিষ্ট্য পড়েছ। এবার যেহেতু রম্বস আছে পূর্বের সিলেবাসের, রম্বসটা পড়বে, রম্বস একটি রম্বস অঙ্কন করে এবং তার তিনটি বৈশিষ্ট্য লিখতে হবে, এই ৩৩৬। আর যদি বৃত্ত, এখন আসো বৃত্ত নিয়ে, তোমরা বলতে পারো যে বৃত্ত নিয়ে আবার কীভাবে প্রশ্ন হবে। বৃত্তে সাধারণত প্রশ্নগুলো আসে, একটা বৃত্ত অঙ্কন করতে বলা হবে, ৩ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, ৩ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো। অর্থাৎ এখানে তোমরা স্কেলে ৩ সেন্টিমিটার পরিমাণ কাটা কম্পাস, পেন্সিল কম্পাসে মেপে একটি বৃত্ত অঙ্কন করবে এবং সেই বৃত্তের বিভিন্ন অংশগুলো চিহ্নিত করবে, বিশিষ্ট বৃত্ত অঙ্কন করো। এটা আসতে পারে, যেমন যদি বলা হয় যে যেমন ধরো একটা বৃত্ত, বৃত্তের এখানে কি এটা, এই বিন্দুটা হলো কেন্দ্র, যখনই আমি এ পর্যন্ত টানলাম সেটা কি ব্যাসার্ধ, যখন এইটুক কিনে নিলাম ব্যাস, এটা কি চাপ, সরি জ্যা, আর এই যে যে গোল যে বৃত্তের যে বক্র রেখাটা এটা কি বৃত্তের পরিধি, আর এই পরিধির একটা অংশই কি চাপ। এভাবে বিভিন্ন অংশ চিহ্নিত করতে বলা হবে। অথবা আসতে পারে ব্যাস এবং ব্যাসার্ধের পার্থক্য কি, এটা আসতে পারে, জ্যায়ের দুইটি বৈশিষ্ট্য লিখো। একটা বৃত্তে কিন্তু অসংখ্য জ্যা থাকে, যা দেখো বৃত্তের পরিধির এক প্রান্ত থেকে অন্য প্রান্ত স্পর্শ করছে কিন্তু মাঝখানে কেন্দ্রকে সে ছেদ করছে না। তাহলে এরকম আমি বহু জ্যা আঁকতে পারি একটা বৃত্তের মধ্যে, একটা বৃত্তের বহু জ্যা আঁকা যায়, এভাবেও আঁকতে পারো। অর্থাৎ কেন্দ্রকে স্পর্শ না করলেই হলো, সেটা হলো বৃত্তের জ্যা। তাহলে এইভাবে দুই তিনটা প্রশ্ন করলে কিন্তু তোমরা কমন পাবে, বৃত্তটা সুন্দর করে আঁকার চেষ্টা করবে। আমরা সবসময় মনে রাখবো ব্যাস বৃত্তের এই যে এইটা হলো ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। কখনো তোমাদের ব্যাস পরিমাপ করে বৃত্ত আঁকতে বলা হবে, কখনো আবার ব্যাসার্ধ পরিমাপ করে বৃত্ত আঁকতে বলা হবে। এই বিষয়টা খেয়াল করলেই তুমি একটা বৃত্ত আঁকতে পারলেই ৩ মার্কস পাচ্ছ। সুতরাং রম্বস, রম্বসের একটা চিত্র আঁকবে এবং যদি পরিমাপ দেওয়া থাকে পরিমাপ করে রম্বসের তিনটা বৈশিষ্ট্য। যেমন রম্বসের বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানি রম্বসের ৪টি বাহুই কি সমান, কিন্তু কোনো কোণ সমকোণ নয় এবং রম্বসের কর্ণগুলো কি হয় সমান থাকে, সরি রম্বসের চার কোণের সমষ্টি ৩৬০°। ট্র্যাপিজিয়াম আঁকবে, ট্র্যাপিজিয়ামের এরকম ৪টি বৈশিষ্ট্য থাকতে পারে বা ৩টি বৈশিষ্ট্য, তুমি ২টা বৈশিষ্ট্য লিখলেও তোমাকে ফুল মার্কস দেবেন টিচার এবং যদি চিত্রটা সুন্দর করে আঁকতে পারো অবশ্যই চিত্র পেন্সিল দিয়ে আঁকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে চিত্রগুলো আঁকবে। শিক্ষার্থীরা, তোমাদের সময়ের অঙ্ক আছে, সময়ের অঙ্কে মাত্র ৪ মার্কস আছে, ২টা অঙ্ক করবে, এক একটা অঙ্কে ২টা করে ২ মার্কস, ছোটো ছোটো ২টা অঙ্ক হিসাব যোগ, যদি তুমি গুণগুলো ভালো মতো করতে পারো তাহলে সেখানে তুমি খুব সহজেই নাম্বার পেতে পারছো। ঠিক আছে, সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।